বেশ এইবার মন দিয়ে কথাগুলো শুনবেন আমার বাবারা মন দিয়ে শুনছেন মায়েরাও শুনছেন ঠান্ডা হোক খিদেও পাক ঘুমা আসুক মানুষের কিন্তু ওগুলো আসল জিনিস নয় মানুষকে সবথেকে বেশি ক্ষতি করে ঘুম আর খাওয়া যারা সাধক হয় যারা ভজন করে তারা খাওয়া ঘুমকে দূরে সরিয়ে দেয় ঘুম আর খাওয়া এটা করে যদি কাটায় জীবনের বেশিরভাগ সময় আপনি পশুর মতো কাটিয়ে দিলেন আপনার খিদে আসবে বেশি বেশি খেতে ইচ্ছে করবে কিন্তু ওগুলোকে ভুলে যায় ভগবানকে টেনে আনবে ঘুম পাবে কিন্তু ঘুম মানে মৃত্যু ঘুমেরই আরেকটা অংশ হলো মৃত্যু আপনি যে মরেছেন কি বেঁচেছেন তার প্রমাণ হবে সকালবেলা জেগে উঠলে তবে বোঝা যায় যে আপনি ঘুমাচ্ছিলেন কিন্তু যদি না জাগেন তাহলে ঘুমালেন কি মরলেন এই হিসাবটাও আপনি দেখতে পাবেন না আপনি কি জানেন আপনারই মতন কোটি কোটি মানুষ রাত্রির বেলা ঘুমাতে গিয়ে সবাই কিন্তু সকালে আর জাগে না কারোর কারোর ওই শেষ ঘুম হয়ে যায় তাই ঘুম মানুষের বেশি প্রয়োজন না ভাবে 10 ঘন্টা ঘুমাবো কিন্তু ওটা মানুষের প্রয়োজন না মানুষ যদি 4-5 ঘন্টা ঘুমায় 3 ঘন্টা ঘুমায় সেটাই অনেক বিশ্রামের প্রয়োজন ঘুমের প্রয়োজন বেশি নেই বিশ্রাম আর ঘুম দুটো আলাদা দুপুর বেলা পেট ভর্তি করে খেয়ে 3 ঘন্টা ঘুমিয়ে পড়লেন আপনি ভাবলেন আপনি বিশ্রাম নিলেন না ওটা আপনার ঘুম হলো বিশ্রাম হলো না বিশ্রাম মানুষের ভজন ঘুম মানুষের ভজন সাধনকে কমাবে সাধকরা ঘুমাতে জানে না তাই কষ্ট করে ঠান্ডা ঘুম কামাই করে দিয়ে আসল জায়গায় শুধু একটুখানি চলুন দেখবেন আমরা কোথায় আর চন্দ্রশশী দেবী কোথায় চন্দ্রশশী দেবী কড্ডা গ্রামে প্রবেশ করেছে পালকি থেকে নামতে গিয়েছেন পালকি থেকে নামতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন নায়েম মশাইকে ডেকে বলছে নায়েম মশাই আচ্ছা এটা কি কড্ডা গ্রাম হ্যাঁ হ্যাঁ মা মা এইটাই কড্ডা গ্রাম কিন্তু এইখানে কি ও মা তাই তো হ্যাঁ মা আসলে মা আমিও কিন্তু এই জায়গায় বেশ কিছুদিন আগে এসেছিলাম কিন্তু এই এত বড় একটা গর্ত করে দিয়েছে কে রাস্তার ধারে এত গর্ত আমি কয়েকদিন আগে এসে দেখেছিলাম এই জায়গাটা মাটির একটা ঢিবি ছিল লোকে রাস্তা দিয়ে যেতে যেতে যদি ক্লান্ত হতো পরিশ্রান্ত হয়ে যেত ওই ঢিবির উপরে বসে বিশ্রাম নিতেন ওমা আমার মনে হচ্ছে এখানে একটা কোনো চক্রান্ত রয়েছে আমি আর আপনি যে পালকিতে করে আসছি এটা নিশ্চয়ই গ্রামের কেউ বলে দিয়েছেন আর আসতে গিয়ে রাত্রি হয়ে যাবে তাই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে এত সুন্দর একটা গর্ত করে দিয়েছে আর আস্তে আস্তে যদি ওই গর্তের মধ্যে পড়ে যায় তাতে আপনিও মরবেন আমিও মরব আর কয়েকদিন আগে তো আপনার স্বামী চলে গিয়েছে লাভের লাভ শুধু একটাই হবে খাজনাটা দিতে হবে কিন্তু দেখুন মা ভদ্র মানুষ হলে না ভগবানকে না ডাকলেও অসুবিধা তার কিছু হয়নি একটা জিনিস কি জানেন তিলগান্নি করে জপের মালায় নাম করে মন্দিরে তিনবার ঢং ঢং করে ঘন্টা দিয়ে আরতি করে হ্যাঁ রাত দিন কীর্তন শুনে অথচ ভদ্রতা বজায় রাখতে পারে না এই লোকের থেকে যে তিলক সেবা করে না ধুতি পাঞ্জাবি পরে না ভগবানের সেবা দেয় না কীর্তন শুনে না কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে এই মানুষটা কিন্তু তার থেকে বড় বেশি সম্মান ভদ্রতা মানুষের শ্রেষ্ঠ সম্পদ আমাকে ভাবতে হবে আমি ভক্ত হতে পেরেছি কিনা তবে তো আমি ভক্ত হব তবে তো গোপী হব তবে তো আমি কৃষ্ণের কৃপা পাব তাই ওমা চন্দ্রশশী দেবী ভদ্র মেয়ে ছেলে যখনই গ্রামবাসীদের নিয়ে নিন্দে করতে লাগলো সঙ্গে সঙ্গে বলল নায়েম মশাই কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক না তাছাড়া আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আর কিছুটা পথ গেলেই তো গ্রামবাসীদের দেখতে পাবো তা তাদেরকে জিজ্ঞেস করে নেব যে কেনই বা তারা খাজনা দেয়নি আর কেনই বা এই ঢিবিটাকে গর্ত করে দিয়েছে হ্যাঁ মা তাহলে চলুন ওই গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করি এই বলে মা এই যেমন আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা সবাই বসে কীর্তন শুনছেন এই রকমই কড্ডা গ্রামে মা জননী গিয়ে একটা সুন্দর জায়গায় মা গিয়ে দাঁড়ালেন আর আপনাদের মতন গ্রামবাসীগণ গিয়ে মাকে প্রণাম করলেন এবং গ্রামের মধ্যে একজন তো জ্ঞানী গুণী মানুষ থাকে এই যে আপনাদের এই গ্রামে দেখবেন একজন না একজন অন্তত জ্ঞানী মানুষ আছেন যাকে আপনারা সবাই মানেন তা সেই রকমই গ্রামের একজন গণ্যমান্য মানুষ তিনি এসে মায়ের কাছে বলছেন ওমা আপনি বলুন
আপনি কেন এখানে এসেছেন? সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলছেন, বাবা আমি শুনলাম তোমরা নাকি তিন বছর খাজনা দিতে পারো নি। হ্যাঁ, খাজনা দিতে পারি না। কেন দাও নি? তোমাদের কি ফসল ভালো হয়নি? না 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 উমা, এই ভালো প্রশ্ন করেছেন। ফসল ভালো হয়নি তা নয়, বিগত কয়েক বছরের তুলনায় এই বিগত তিনটে বছর অত্যধিক ফসল হয়েছে, যেটা আমরা আশাও করতে পারি না। কিন্তু খাজনা কেন দিতে পারি না? আপনি জানেন, এই প্রশ্নটা তো নায়েব মশাই কোনোদিন করেনি। নায়েব মশাই এসেছেন, শুধু খাজনা চাইতে গিয়েছেন, আমরা কারণ বলতে গিয়েছি, কিন্তু আমাদেরকে মারধর শুরু করে দিয়েছেন। ওমা আপনি শুনুন, কেন খাজনা দিতে পারি না মা? আচ্ছা এইবার আপনি শুনুন, আপনি যখন পালকি নিয়ে গ্রামে ঢুকছিলেন, গ্রামে ঢোকার শুরুতে একটা গর্ত দেখেছিলেন? হায় হ্যাঁ তো, হ্যাঁ কি সুন্দর গর্ত, আমি তো ভুলেই গেছি। আচ্ছা নায়েব মশাই বললেন নাকি ওটা মাটির ঢিবি ছিল, তোমরা নাকি গর্ত খুঁড়ে দিয়েছো? হ্যাঁ মা, ওটা মাটির ঢিবি ছিল, ওই ঢিবিটাতেই একটা ঘটনা ঘটেছিল। শুনুন, আমাদের গ্রামের পূর্ব দিকে একটা গোয়াল পাড়া রয়েছে, সেই গোয়াল পাড়ার একটা গোয়ালার বাড়ি থেকে রোজ গভীর রাত্রিতে একটা গরু গোয়াল থেকে দড়ি ছিঁড়ে ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়। ওমা, ঢিবিটার উপরে গরুটা যখন উঠে দাঁড়ায় মা, শুনবেন তার বাট থেকে আপনা আপনি দুধ ঝরে পড়ে। কোনো মানুষ থাকে না, শুধু গরুটা ছুটে এসে ঢিবিটার উপরে নীরব হয়ে দাঁড়িয়ে যায়, আর তার বাট থেকে ছচ্ছর করে দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। এই দৃশ্য আমরা দেখলাম, সারা গ্রামবাসী দেখলাম। কোদাল কুড়ুল কাটারি নিয়ে ঢিবিটা খুঁড়লাম, খুঁড়তে 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 কি দেখলাম জানো মা? দেখলাম ওই ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। এই কাণ্ডটা মায়েরা এবার বলি, আপনারা তো বৃন্দাবনে অনেকেই বেড়াতে গেছেন, এইখানে হয়তো অনেকেই আছেন যারা বৃন্দাবন দর্শন করেছেন। এবার আপনাদেরকে সেই মূল্যবান কথাটা একটুখানি মাঝখানটা বলে দিই। ঢিবির তলদেশ থেকে ছোট ছোট দুটো কাঠের নিতাই গৌর, এবং এমনি এমনি সাধারণ কোন নিতাই গৌর না, এই যে কাঠের নিতাই গৌর দুটি দেখা দিয়েছে, এই নিতাই গৌর গুলো হচ্ছে মুরারি গুপ্তের নিজের হাতে সেবিত নিতাই গৌর। এবং এই নিতাই গৌর গুলো এখনো দাঁড়িয়ে রয়েছে কোথায়, সেই ঠিকানাটা আমি একটু পরেই দেব, আপনারা আর একটুখানি ধৈর্য ধরে শুনবেন। চলুন, এইবার ওই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর এটা কে জানালেন? শুনুন, এটা জানালেন একজন, তার নামটা বলে দিই। গ্রামবাসীগণ যখন নিতাই গৌরকে দেখলেন, সঙ্গে সঙ্গে সবাই জড়িয়ে ধরে কি কাঁদছেন। এমন সময় ওই গ্রামেই একজন ছিলেন বাবাজি, তার নাম বলরাম দাস বাবাজি। বলরাম বাবাজি এসে নিতাই গৌরের অঙ্গ পরিষ্কার করে দিচ্ছে, আর হঠাৎ করে ওড়নাটা দিয়ে নিতাই গৌরের চরণটাকে পরিষ্কার করতে গেলেন। আর যেই চরণ পরিষ্কার করতে গিয়েছেন, দেখলো নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। এই দাস মুরারি গুপ্ত ইনি কে ছিলেন? ইনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে কাকা, জগন্নাথ মিশ্রের একেবারে প্রাণের বন্ধু মুরারি গুপ্ত, এটা আপনারা অনেকেই জানেন। আর উনি ছিলেন আবার মহাপ্রভুর চিকিৎসক। যারা মহাপ্রভু সম্পর্কে পড়াশোনা করেন, নিমায় সম্পর্কে পড়াশোনা করেন, এগুলো একেবারে আমার থেকে ভালো জানেন, তাই আপনাদেরও বলি, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত, চৈতন্য ভাগবত, এই সমস্ত গ্রন্থগুলো যদি রোজ আপনারা পাঠ করেন,
অমৃত পাবেন অমৃত। যে চৈতন্যকে জেনেছে 33 কোটি কোটি দেবতাকে সে জানতে পেরেছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে যাই। যে মহাপ্রভু সেবা করে সে 33 কোটি দেবতার সেবা করে, যে মহাপ্রভুকে খুশি করে সে 33 কোটি দেবতাকে খুশি করে, আর কাউকে দরকার নেই। তাই সেই মুরারি গুপ্তের নিতাই গৌর সেবিত আজকে উঠলেন কোথায়? বীরভূম জেলায়। তাহলে খাজনাটা কেন দেওয়া হয়নি এইখানটা শুনুন। গ্রামবাসীগণ বলছেন, মা একটা কথা বলি, ওই নিতাই গৌরটাকে যখন আমরা পেলাম কাশী থেকে 100টা ব্রাহ্মণ ডেকেছিলাম, আর 3 বছরের যত ফসল বিক্রি করে প্রয়োজনীয় ফসলটুকু রেখে আমরা বিক্রি করে দিয়ে সকল গ্রামবাসীগণ মিলে টাকা পয়সা খরচা করে আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা কি সুন্দর মন্দির বানিয়েছি মা, যে মন্দিরে নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে আপনি দেখলে মনে হবে সাক্ষাৎ নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে। ব্যাস চন্দ্রশশী দেবী সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, বাবা তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছো, আমাকে তো কই জানাও নি, কাশী থেকে ব্রাহ্মণ ডেকেছো আমাকে জানাও নি, লক্ষ লক্ষ টাকা দিয়ে মন্দির বানিয়েছো আমাকে জানাও নি। শোনো বাবা, শোনো একটা কথা বলি, নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে কাশী থেকে 100টা ব্রাহ্মণের দক্ষিণা দিতে গিয়ে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা 3 বছর খাজনা দিতে পারোনি, আমি তোমাদের কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনো দিন দিতে হবে না, বরং আমি কথা দিলাম আগামী 3 বছরের খাজনা আমি মুকুব করে দিলাম। কিন্তু তোমাদের নিতাই গৌরটা কোথায়? চলো তো একবার দেখি নিতাই গৌরকে আমি দেখব। বেদনাহারে জয় শ্রী মুরারি রাম নমো প্রভু রাম নমো নিতাই গৌর হরি বেদনাহারে জয় শ্রী মুরারি রাম নমো জয় রাম নমো। জয় শ্রী মুরারি
তোমাদের নিতাই গৌর গুলো কোথায়? চলো আমাকে মন্দিরে দেখাবে চলো। গ্রামবাসী গান বলছে, ওমা নিতাই গৌর কে তুমি দেখবে, তবে এখন তো দুপুর বেলা, এখন নিতাই গৌরের দরজা বন্ধ, একটু পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে, তখন না সারা গ্রামবাসী আরতি করার জন্য আসে। শুধু আমাদের গ্রাম নয়, দশ দশটা গ্রামের মানুষ ভিড় করে আরতি দেখার জন্য, হাজার আরো হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। আরতির সময় না নিতাই গৌরকে দেখলে মনে হবে সাক্ষাৎ নিতাই গৌর কৃপা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। একটুখানি অপেক্ষা করুন মা, বরং এক কাজ করুন, আমাদের মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি রয়েছে, সেইখানে একটু বসবেন, চলুন বিশ্রাম নেবেন, চলুন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি হবে আপনাকে নিয়ে আসবো, আপনি শুধু নিতাই গৌরকে দেখবেন।